ওয়েলকাম ফ্রেন্ডস। বিভিন্ন রকম বাধা কাটিয়ে মোটামুটি গতকাল অর্থাৎ 27 এপ্রিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে, আর এবছর পরীক্ষা দিয়েছে প্রায় 8 লাখেরও বেশি শিক্ষার্থী। এবছর 2 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হলো 27 এপ্রিল। হোম সেন্টারে পরীক্ষা হয়েছে সবাই জানো, আর এই ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে একটি আপডেট নিয়ে। দেখো, গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে সবেমাত্র পরীক্ষা শেষ হলো, এখনও কিন্তু তাদের প্রচুর কাজ বাকি আছে। তবে তিনি জানিয়ে দেয় যে আগামী জুনের মাঝামাঝি পরীক্ষার ফল প্রকাশ করার একটা চান্স রয়েছে, তবে অফিসিয়ালি কোনো আপডেট এখনও পাওয়া যায়নি। পরবর্তীকালে যখন অফিসিয়ালি কোনো নোটিশ আপডেট করা হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে, আর এই নিউজ জানতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।